হ্যালো বন্ধুরা, আমি দিশা। আজ আমি মুভিটা নিয়ে এলাম, সেই মুভিটার নাম হলো ক্যাসল ইন দ্য ডেজার্ট। সিনেমা স্টার্টিং এ আমরা একটি বাচ্চা ছেলে মজিদকে দেখতে পাই, যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাদুর রাজ্যের রাজমহলটাকে খুব মন ভরে দেখছিল। আসলে মজিদ একজন অনাথ বাচ্চা, সে তার রাস্তায় ঘুরে ঘুরেই দিন কাটাত। এরকমই রাস্তায় ঘুরতে ঘুরতে সে ওই জাদুর রাজ্যে পৌঁছে যায়। তার কাছে একটি পোষ্য বাঁদর ছিল, যার নাম ছিল চেট্টি। চেট্টিকে নিয়েই সে বাজারে ঢুকে যায়, যেখানে দেখে প্রচুর লোকের সমাগম। সেখানে কিছু লোকের কিছু কথা মজিদের কানে এসে পৌঁছায়। তারা বলছিল যে আজ রাতেই, যখন কারফিউ চলবে ঠিক সেই সময়, আমরা সবাই মিলে ওই রাজার উপর হামলা করে দেব, কারণ রাজা খুব একটা ভালো ছিল না। এরপরে আমরা রাজমহলের ভেতরের কিছু সিন দেখতে পাই, যেখানে রাজার কাছে তার গুপ্তচর আসে কাসিম নামে। সে এসে বলে আজ রাতেই দেখা যাচ্ছে যে কিছু লোক তাদের উপর হামলা শুরু করবে। রাজা যখন তার গুপ্তচরের থেকে এই খবরটা পায়, তখন রাজা আলকাজার বলে ওঠে, এই খবর আমার কাছে আগে থেকেই রয়েছে। তার সেনাপতি রাজাকে বলে যে আপনি কোনোই চিন্তা করবেন না, আমি এদেরকে নিজেই দেখে নেব। আলকাজার তার সেনাপতিকে বলে যে তুমি তাদের কিচ্ছু করবে না, আমি দেখতে চাই আমার বিরুদ্ধে কারা কারা গেছে, আমি নিজেই তাদের শাস্তি দিতে চাই। এরপর দেখা যায় আলকাজারের মেয়ে সেখানে এসে পৌঁছে যায়। জুলেরা এসে আলকাজারকে বলে যে বাবা, তুমি আমার সাথে কেন সময় কাটাও না, এমনকি তুমি যে ঘরের ভেতরে একা বসে থাকো, ওই ঘরটাতেও আমাকে কেন ঢুকতে দাও না, ওই ঘরের মধ্যে এমন কি রয়েছে। কিন্তু আলকাজার কোনো কথাই তার নিজের মেয়েকে বলেনি। এরপর কিছু দাসীকে ডেকে তার মেয়েকে ওখান থেকে নিয়ে যেতে বলে, আর এরপর আলকাজার সেই ঘরের ভেতরে প্রবেশ করে যায়। এখানে বোঝা যায় আলকাজার যতক্ষণ না নিজের নাম নিজের মুখে নেবে, ততক্ষণ পর্যন্ত এই ঘরের দরজা খোলা যাবে না। এমনকি এই দরজাটা দেখতে তো মনে হয় সাধারণ একটা দরজার মতো, বা বাইরে থেকে সাধারণ একটা ঘরের মতো, কিন্তু ভেতরটা বিশাল আকৃতির। ওখানে ঢোকার পর আলকাজার জাদু আয়নার দিকে তাকিয়ে সেই লোকগুলোর নাম নিতে বলে আয়নাকে, যারা আজ রাতে হামলা করতে চলেছে। আয়না তখনই দেখাতে শুরু করে প্রত্যেকের মুখ। এরপর কারফিউ টাইম শুরু হয়ে যায়, প্রত্যেকেই নিজের নিজের ঘরে চলে যায়। ওখানে ওই লোকগুলো যখন রাজমহলে হামলা করবে, সেই সুযোগে ওখানে আরও একজন লোক আসে, যার নিজের মুখটা কোনো কাপড় দিয়ে ঢাকা ছিল। এই লোকটির নাম হলো হাসান। এই লোকটি কোনো কারণে নিজের মুখটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। এরপর আলকাজার ওই আয়নার মাধ্যমে ঝড় সৃষ্টি করে দেয়, আর এই ঝড়টা এতটাই জোরালো ছিল, যারা রাজমহলে হামলা করবে তারা ওই ঝড়ের প্রকোপে এসে উড়তে শুরু করে দেয়, খুব বাজেভাবেই আঘাতপ্রাপ্ত হয়ে যায়। আর এই সমস্ত কিছুই দেখে বাচ্চা ছেলেটি একটি জায়গায় লুকিয়ে পড়ে। এরপর আলকাজারের কাছে একটা বার্তা এসে পৌঁছায় ওই আয়না থেকে, যে তুমি যতদিন না পর্যন্ত ওই একটা অসাধারণ গোলাপ ফুল নিজের কাছে নিয়ে আসতে পারছো, ততদিন পর্যন্ত তুমি সুরক্ষিত নয়। আয়না আলকাজারকে এটাও বলে, গোলাপ ফুলটা যে কেউ ছিঁড়ে আনতে পারবে না, যে একজন সত্যিকারের ভালো মানুষ হবে সেই একমাত্র পারবে ওই গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়ে আসতে। অন্য কেউ যদি ওই গোলাপ ফুলটা ছিঁড়তে যায়, তাহলে সে পুরোপুরিভাবে মারা যাবে। আলকাজার তখন আয়নাকে প্রশ্ন করে যে তাহলে কি এমন ভালো মানুষ রয়েছে যে ওই গোলাপ ফুলটা নিয়ে আসতে পারবে আমার জন্য। আয়না তখন আলকাজারকে বলে, তোমার রাজ্যে একজন ভালো মানুষ অলরেডি প্রবেশ করে গেছে। এরপর আয়না ওই বাচ্চা ছেলেটিকে দেখায়। অন্যদিকে দেখা যায় সিপাহীরা হাসানকে তুলে নিয়ে চলে আসে, বন্দিও বানিয়ে ফেলে। যেখানে বন্দি বানায় সেখানে আরও একজন বন্দি আগে থেকেই বন্ধ অবস্থায় ছিল। হাসান তাকে প্রশ্ন করে যে এখানকার রাজা কেমন। তখন ওই বন্দি হাসানকে বলতে লাগে, এখানকার রাজা খুবই অত্যাচারী, রাজা হওয়ার সাথে সাথে সে একজন জাদুকর, আর এই রাজ্যে এসেছিল জাদু দেখাতে। রাজার রাজত্ব দেখে তার এতটাই পছন্দ হয়ে যায় যে রাজাকে মেরে ফেলে রানীকে সে বিয়ে করে নেয়, আর এই রাজ্যের মালিক হয়ে যায়। রানী তখন একটি মেয়ে ছিল, সেই কারণে ওই মেয়েটিকেও তাকে স্বীকার করতে হয়, কিন্তু জুরেলাকে সে কখনো এই রাজত্ব থেকে বাইরে যেতে দেয়নি। সে রাজপ্রাসাদের মধ্যেই তাকে বন্দি বানিয়ে রেখেছে।
কিন্তু এতটাই সুন্দর দেখতে তার মেয়েকে, সেই কারণে অনেক রাজকুমার চেয়েছিল তাকে নিজের সঙ্গিনী বানানোর জন্য, কিন্তু কেউই সেটায় সফল হতে পারেনি। অন্যদিকে আমরা আলকাজারকে দেখতে পাই, সে আয়না দিয়ে হাসানের উপর নজর রেখে চলেছিল। এরপর কিছু সিপাহী যখন হাসান আর ওই বন্দিকে খাবার দিতে আসে, হাসান তখন ওই সিপাহীদের উপর আক্রমণ শুরু করে দেয়। হাসান সমস্ত সিপাহীর সাথে লড়াই করতে করতে আলকাজারের কাছে পৌঁছে যায়, কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে এসে আলকাজারের সেনাপতি তাকে ঘিরে নেয়। কিন্তু আলকাজারের এটা খুবই ভালো লেগেছিল। হাসানের স্পিরিট থেকে তার মনে হয়েছিল, আজ পর্যন্ত কেউ আমার কাছে এইভাবে পৌঁছাতে পারেনি, একমাত্র ও পারল। তাই সমস্ত সিপাহীকে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য। হাসানকে বলে, তুমি আঘাত প্রাপ্ত হয়েছ, তাই তুমি কিছুটা হলেও সময় রেস্ট নাও, আমরা কাল সকালে কথা বলবো। নেক্সট সিনে দেখা যায় মজিদকে। মজিদ ওই জাদুর রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল, সে খুবই ক্ষুধার্ত ছিল। অন্যদিকে বাজারে একটি লোক একটি ফলওয়ালাকে খুবই ডিস্টার্ব করছিল। মজিদ তার কাছে গিয়ে তার ফল তুলে দিতে সাহায্য করে। ফলওয়ালা মজিদের এই কাণ্ডকারখানায় খুশি হয়ে তাকে একটা ফল খেতে দেয়। মজিদ যখন ফলটা খেতেই যাবে, ঠিক সেই সময় তার কাছে একটি বুড়ি এসে উপস্থিত হয়। বুড়ি এসে খেতে চায়, সে ফলটা ওই বুড়ির হাতে তুলে দেয়। ফলটা হাতে নিয়েই সেই বুড়িটি ফলটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। মজিদ যখন জিজ্ঞাসা করে যে তুমি এটা কেন করলে, তখন ওই বুড়িটি মজিদকে বলে, তুমি ফলের দিকে ভালো করে তাকাও, দেখে ফলের মধ্যে একটা বড় আকৃতির হীরে লুকিয়ে রয়েছে। হীরেটা নিয়ে যখন বুড়িটি তার মাথায় ঠেকায়, বুড়িটি যেন কোথাও একটা উধাও হয়ে যায়। মজিদ কিছুই বুঝে পায় না যে তার সাথে কি ঘটছে। এরপরেই ওই হীরে থেকে একটি মহিলা, ওয়াহিস্তা নামের একজন মহিলার গলা ভেসে আসে। সে মজিদকে বলে যে এই হীরাটা প্রায় অনেক বছর আগেকার, এই হীরাটা এমন লোকের হাতেই যাবে যার মনটা খুবই পবিত্র, আর আমি এতদিন অভিশপ্ত হয়েছিলাম, তোমার হাতে পড়েই আমার শাপ মুক্ত হয়েছে, তাই ভবিষ্যতে যখনই তুমি কোনো বিপদে পড়বে, তিনবার আমার নাম নেবে, আমি তোমাকে হেল্প করতে আসব। মজিদ তখন ওই হীরেটাকে বেচে দেওয়ার চিন্তা করে, কারণ যদি এই হীরেটা বিক্রি করে সে অনেক টাকা পায়, তাহলে বেশ কিছুদিন তার পেটটা চলে যাবে। অন্যদিকে আমরা আলকাজারকে দেখি, সে হাসানের সামনে একটা শর্ত রেখে দেয়, বলে তুমি যদি আমার জন্য ওই রকম একটা গোলাপ ছিঁড়ে আনতে পারো, তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে অবশ্যই দেব। হাসান আলকাজারের কথায় রাজি হয়ে যায়। হাসান তখন সেই গোলাপটা ছিঁড়ে আনার জন্য বেরিয়ে পড়ে রাস্তায়। আলকাজার তখন তার সাথী কাসিমকে পাঠায় হাসানের সাথে। অন্যদিকে দেখা যায় মজিদ যখন ওই হীরেটা বিক্রি করতে একটি লোকের কাছে যায়, ওই লোকটি যখনই হীরেটা নিজের হাতে নেয়, হীরেটা তৎক্ষণাৎ একটি পাথরে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু ওই পাথরটা যখন আবারও মজিদের হাতে যায়, তখন পাথর থেকে আবারও হীরে হয়ে যায়। এর থেকে এটাই দাঁড়ায় যে মজিদ চাইলেও ওই হীরেটা বিক্রি আর করতে পারবে না। মজিদ তখন এই ঘটনাটা ঘটাচ্ছিল, তখন আহমদ নামের লোকটি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ঘটনাই দেখছিল। এরপর আহমদ মজিদকে ধরে ওই হীরাটা নিজের কাছে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আহমদ যখন ওই হীরাটা হাতে নেয়, দেখে ওই হীরেটা আবারও পাথরে পরিণত হয়ে যায়। এটাতে আহমদ খুবই রেগে যায়, সে তার নিজের সাথীদের নিয়ে মজিদকে মারার চেষ্টা করে। অন্যদিকে আমরা আলকাজার আর হাসানকে দেখতে পাই, যেখানে দেখা যায় আলকাজার হাসানকে ওই জায়গায় পৌঁছানোর জন্য একটা জাদু ম্যাট বানিয়ে দেয়, যেখানে বসে হাসান খুব সহজেই ওই গোলাপের কাছে পৌঁছে যেতে পারবে। অন্যদিকে দেখা যায় মজিদকে লোকেরা ঘিরে ফেলে মারবে বলে। তখনই মজিদের মনে পড়ে যায় যে ওই মেয়েটির কথা, ওয়াহিস্তার কথা। ঠিক সেই সময় ওয়াহিস্তার নাম নিতেই ওখান থেকে যেন কোনোভাবে মজিদ উধাও হয়ে যায়, আর গিয়ে সোজা ওই জাদু ম্যাটের উপর বসে যায় হাসানদের সাথে। অন্যদিকে আলকাজার তার জাদু আয়না দিয়ে সব কিছুই লক্ষ্য করছিল। যখন সে মজিদকে ওই ম্যাটে দেখতে পায়, তখন সে কাসিমকে আদেশ দেয় তাকে ওখান থেকে ফেলে দেওয়ার জন্য। কাসিম তার কথা মতো কাজ করতে শুরু করে। মজিদ যখন নিচে পড়ে যাচ্ছিল, ঠিক সেই সময় সে ওয়াহিস্তাকে আবারও ডাকে। হাসান এই সিনটা দেখার পর সে খুবই দুঃখী হয়ে যায়, কারণ হাসান চায়নি যে বাচ্চা ছেলেটি তার ওই ম্যাট থেকে পড়ে যাক। পরের দিন সকালে সেই জায়গায় তারা পৌঁছে যায়।
অন্যদিকে দেখা যায় আলকাজারের মেয়ে আলকাজারকে ওই ঘর থেকে বিরতি দেখে নেয়। সে বাবা চলে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে ওই ঘরের ভেতরে ঢুকে যায়, কারণ সে জানত এই দরজাটা একমাত্র আলকাজারের নাম বললেই খুলবে। জুলেরা ঢোকার পর সে আয়নাটায় দেখতে পায় তার বাবার মুখ। সে যখন জিজ্ঞাসা করে তুমি কে, তখন সেই আয়না থেকে বলে ওঠে আমি আলকাজারেরই আত্মা, যে আমাকে কালো শক্তির উদ্দেশ্যে সমর্পণ করে দিয়েছে, তাই আমি না চাইতেও তাকে সাহায্য করতে বাধ্য। সে জুলেরাকে এটাও বলে যে আলকাজার একটি গোলাপের সন্ধানে রয়েছে, যদি তার হাতে ওই গোলাপটা চলে আসে সে আরও শক্তিশালী হয়ে যাবে। জুলেরা তখন আয়নাকে বলে হাসান কোথায় আছে সেটা তাকে দেখানোর জন্য। সে দেখতে পায় হাসান পৌঁছে গেছে ওই গোলাপের সন্ধানে, যেখানে হাসান রাস্তায় চলতে চলতে একটা বোতল লক্ষ্য করে। ওই বোতল থেকে একটি জিন বেরিয়ে এসে তাকে মারার চেষ্টা করে। হাসান কোনো রকম বোতলটা হাতে ধরে নেয়। জিন তখন বলে যে তুমি আমাকে আর বন্দি বানিও না, তার বদলে আমি তোমাকে সাহায্য করব। হাসান যখন জিজ্ঞাসা করে যে আমি কিভাবে পৌঁছাবো ওই গোলাপটার কাছে, তখন ওই জিনটি তাকে রাস্তা বলে দেয়। কিন্তু রাস্তা বলার পরেও হাসান তাকে বোতলটাকে ধ্বংস করে মেরে ফেলে। অন্যদিকে মসজিদ দেখতে পায় কিছু দানবকে, যারা মুখ দিয়ে আগুন ছাড়ছিল। এই সমস্ত দেখে মসজিদের সাথী অর্থাৎ চিট্টি সেখান থেকে পালানোর চেষ্টা করে। মসজিদও তার পিছনে ধাওয়া করে। দেখতে দেখতে তারা একটি গাড্ডার মধ্যে পড়ে যায়, যেখানে গিয়ে দেখে মসজিদ যে দানবগুলোকে সে বাইরে দেখছিল সেই দানবগুলো আসলেও দানব নয়, একটি লোহার সেই দানবগুলোকে সৃষ্টি করেছে, কারণ এই লোহারটি চাইছিল কেউই যেন ওই গোলাপের কাছে না পৌঁছাতে পারে। সে ওই লোহারের নজর এড়িয়ে ওই যে দানবগুলো সৃষ্টি করা ছিল তার মুখের কাছে পৌঁছে যায়। অন্যদিকে মসজিদ ওই হাসান আর কাসিমকে আওয়াজ লাগিয়ে বলে যে এগুলো আসল দানব নয়, তোমরা চাইলেই ভেতরে আসতে পারো, আর এই কথাটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লোহারও শুনে ফেলে। তখনই সে মসজিদের পিছনে পড়ে যায়। লোহারকে বন্দি বানিয়ে নেওয়ার পর হাসান যখন ওই গোলাপের কথা জিজ্ঞাসা করে, তখন লোহার ওই গোলাপ কোথায় আছে সেটা বলে দেয়। হাসান কোনো রকম চেষ্টা করে গোলাপটাকে আনার জন্য, কিন্তু যেহেতু একজন পবিত্র মনের মানুষই ওই গোলাপটা ছিঁড়তে পারে, তাই হাসান চাইলেও সেখানে পৌঁছাতে পারছিল না। অন্যদিকে মসজিদকে দেখা যায় সে খুব সহজেই ওই জায়গায় পৌঁছে যায়, দিয়ে গোলাপটা ছিঁড়েও আনে। আর এই সমস্ত ঘটনা আলকাজার আয়নায় দেখে ফেলে। আলকাজার এটাও দেখে তার মেয়ে ওই ঘরে পৌঁছে যায়। আলকাজার তখন কাসিমকে আদেশ দেয় যে কোনোভাবে হাসানকে ওখানেই মেরে রেখে সে যেন গোলাপটা নিয়ে চলে আসে। কাসিম তার আদেশ মেনে হাসানকে ওখানেই মেরে ফেলে। এটা যখন জুলেরা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। কাসিম যখন ওই জাদু ম্যাটের সাহায্যে উড়ে যাচ্ছিল গোলাপ হাতে নিয়ে, তখন মসজিদের চট্টি ওই গোলাপটাকে সাথে করে ছিনিয়ে চলে আসে। যেহেতু জাদু ম্যাট আর ফেরত আসত না, তাই কাসিম খালি হাতেই রাজার কেল্লার দিকে যাত্রা শুরু করে দেয়। এরপর দেখা যায় মসজিদ সেই আংটিটি বার করে ওখানে ওয়াহিস্তাকে বলে যে তার হেল্প করার জন্য, হাসানকে প্রাণে বাঁচিয়ে দেওয়ার জন্য। ওয়াহিস্তা সেটাই করে, হাসানকে প্রাণে বাঁচিয়ে দেয়। এরপর মসজিদ আর হাসান দুজনে মিলে ঠিক করে সে আবার জাদুরাজ্যে ফেরত যাবে, দিয়ে আলকাজারকে তার শাস্তি দেবে। হাসান ওই রাজ্যে পৌঁছানোর পরেই সেই লোকগুলোর সাথে দেখা করে যারা চায় যে ওখানকার আলকাজার মারা যাক, তারপর ওদেরকে সাথে নিয়ে হেল্প করতে চায়। কাসিম যেহেতু খালি হাতে ফেরত এসেছিল আলকাজারের কাছে, তাই রাগে সে একটি ব্যাঙে পরিণত করে দেয় কাসিমকে। এরপর কেউ এসে তাকে খবর দেয় যে হাসান খুব শিগগিরই লোকজন জড়ো করে নিয়ে আসছে তার উপর হামলা করবে বলে। এরপর সমস্ত সেপাহী আর সেনাপতিকে ডেকে আলকাজার জাদু ম্যাট দেয়, বলে তোমরা যাও আর গিয়ে লড়াই করো। কিন্তু দেখা যায় হাসান আর ওই মসজিদ বলে ছেলেটি খুব সহজেই রাজমহলের ভেতরে প্রবেশ করে যায় আর প্রথমেই গিয়ে জুলেরাকে উদ্ধার করে। অন্যদিকে দেখা যায় জুলেরাকে বাঁচানোর পর ওখানে আলকাজার চলে আসে আর এসে হাসানের হাত থেকে গোলাপটা নিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এরপর মসজিদ কোনো রকমভাবে আলকাজারের হাত থেকে গোলাপটা ছিনিয়ে নেয় আবারও। অন্যদিকে আয়না থেকে একটি আওয়াজ ভেসে আসে, মসজিদকে বলে গোলাপটা আয়নার দিকে ছুঁড়ে দিতে। এরপর মসজিদ সেইভাবেই আয়নার দিকে গোলাপটাকে ছুঁড়ে দেয়।
আর আয়নার ভেতরে যে পবিত্র আত্মাটি বন্দী ছিল সে স্বাধীন হয়ে যায়। অন্যদিকে যে কালো জাদু করত আলকাজার সে আবারও বন্দী হয়ে যায় ওই আয়নার ভেতরে, আর ওখানেই আলকাজারের মৃত্যু ঘটে যায়। আলকাজারের মৃত্যুর পর ওই রাজ্যের রাজা হয়ে যায় হাসান। জুলেরাকে বিয়ে করে মজিদের সাথে সে ওই রাজ্যেই থেকে যায়। খুব খুশি খুশি তাদের দিন কাটতে শুরু করে, আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই মুভিটির এখানেই শেষ হয়ে যায়। সবার শেষে বলবো ভালো থেকো, ধন্যবাদ।